গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে 11:22, একদম পারফেক্ট টাইমটাই বললাম, 20:25 কিছুই নয়, 11:22 বাজে। তো সকাল থেকে অনেক কাজ মোটামুটি হয়ে গেছে, এখন করব গিয়ে দুপুরের রান্নাটা। আর ও তো কাজে বসেই গেছে, 10টা থেকে ওর কাজ থাকে। তো এখন রান্নাটা করবো, আজকে ডাল করবো, সয়াবিন আলুর তরকারি করবো, আর ফুলকপির পকোড়া করবো, এটাই ঠিক হয়ে রয়েছে। আর কালকে যে ঢ্যাঁড়স আলুটা সর্ষে পোস্ত দিয়ে করেছিলাম, আসলে ঢ্যাঁড়সটা রেখেই দিতাম, দুজনের মতোই করতাম, কিন্তু ঢ্যাঁড়সটা থাকতে থাকতে না আস্তে আস্তে পচে আসছিল, তাই যে কটা ছিল মোটামুটি সবটাই আমি করে ফেলেছি। আর দু তিনটে না এত বুড়ো দিয়েছে, মানে অনলাইনে দিলে যা হয় আর কি, দু তিনটে এতটাই বুড়ো ভেন্ডিগুলো যে ছুরি বসানো যাচ্ছিল না, ওই করতে করতে কিছুটা ফেলাও গেছে। ওগুলো তো আর খাওয়া যায় না, ছিবড়ে ছিবড়ে গরু নাকি, তাই জন্য ওটা ফেলে দিয়েছি। যাই হোক না কেন, তো একটুখানি ঢ্যাঁড়স আলু পোস্তটা মানে সর্ষে পোস্ত দিয়ে যেটা করেছিলাম ওটা একটু রয়েছে। আর আজকে ডাল বানাবো, সয়াবিন আলু তরকারি আর ফুলকপির পকোড়া, ব্যাস। সকালটা নিরামিষই থাকছে, রাত্রিবেলা দেখা যাক কিছু একটু ভালো মন্দ হয় কিনা। তো চলো কাজে ফেরা যাক। এখানে আমার ডালটা হয়ে গেছে, অল্প করে ডাল করেছি। এবার থেকে ভাবছি কি বল, দুদিনের জন্য ডাল করবো, রোজই ডাল করতে না আমার একদম ভালো লাগে না। আর এখানে তো ঢেঁড়স আলুটাকে বার করে রেখেছি, গরম করে ছোট একটা বাটিতে রেখে দেবো। আর এখানে চলছে সয়াবিন আলুটাকে কষানো, প্রায় হয়েই এসেছে কষানোটা, এইবার একটু জল দেব, জল দিয়ে দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর ফাইনালি জল ঢেলে দেবো, এটা হতে থাকুক। আর এখানে ফুলকপিটাকে কেটে রেখেছি, অল্প করেই করব একদম, যেহেতু তরকারি টরকারি রয়েছে, নাহলে আবার খেতে চাইবে না তরকারিগুলোকে। তো এই পকোড়াটাকে এখন নুন হলুদ একটু চিনি এইসব দিয়ে মাখিয়ে রেখে দেবো, একটু লাল লঙ্কার গুঁড়ো এসব দিয়ে, আর বেসন দিয়ে একটু মাখি, বেসনটা লাস্টে দেবো, যতটা জল বেরোনোর বেরিয়ে যাবে বেসনটা দিয়ে তারপরে ভাজবো। এইভাবে কেউ করে দেখো, খুব ক্রিস্পি হয়, খেতে খুব ভালো লাগে। আগে নুন হলুদ মিষ্টি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে মাখিয়ে রেখে দেবে, যেটুকু জল বেরোনোর বেরিয়ে যাবে, জলটুকুকে ফেলেও দিতে পারো, রাখতেও পারো, যেটা ইচ্ছে। তারপর বেসন দিয়ে কোটিং করে নেবে, ব্যাস হয়ে যাবে। তো রান্নাঘরের কাজ মোটামুটি শেষ, আমি এসেছি জল দিতে। আর গামছাটা মোটামুটি এখানেই ঝোলানো থাকে, কারণ গামছাটা না ঘরের কোথায় রাখবো জায়গা খুঁজে পাই না, তাই জন্য। হ্যাঁ বলতে পারো দিদি, ঘরে জায়গা খুঁজে পাও না, বাথরুমে সবসময় না গামছাটা শোকাতে চায় না, তাই জন্যে বাথরুমে তো রাখি না সবসময়, এখানটাতেই মেলা থাকে মোটামুটি। এখানটায় মেলা থাকলে কি হয়, ভিজলেও শুকিয়ে যায়, তো ওই জন্য এখানটাতেই মেলা থাকে, আমাদের যখন যার প্রয়োজন হয় নিয়ে চলে যাই, আবার এসে এখানেই মেলে দিই, কারণ ঘরে যেখানে সেখানে ঝুলিয়ে রাখলে দেখতেও বাজে লাগে, কোনো দরকার নেই। আর এখন মোটামুটি কটা বাজে আমি বলতে পারবো না, কটা বাজে গো, 12:26, মানে 12:30 বাজতে চায়। আর এখন আমার হয়েছে সময় গাছে জল দেওয়ার, কি আর করবো, ব্যস্ত মানুষ, সকাল থেকে টাইম নেই, একদমই নয়। আসলে আজকে ঠিকই করেছিলাম, চন্দ্রমল্লিকা গাছটা না একদমই শুকিয়ে গেছিল, ওটা আর হওয়ার নয় বুঝতেই পেরে গেছি, ওই জন্য আমি তুলে ফেলে দিলাম আজকে। আর টপটাকে আমি ফাঁকা রেখে দিলাম, দাঁড়ো দেখাচ্ছি, এই যে টপটাকে ফাঁকাই রেখে দিলাম, ওটাই আমি ঠিক করেছি ধনে চারা বসাবো, মানে ধনে পাতা করব। দেখা যাক, একটু জল আছে বাম্বুট্রিতে দিয়ে দিই, জলটা কি শুকিয়েছে না, কালকেই দিয়েছি, ঠিকঠাকই আছে। যাই না, বাবুটিটা না আমাদের জল খেয়ে নেয়, কেন খেয়ে জানে, এত জল খায় ও, কি আর বলবো। তো মোটামুটি এইদিকের কাজবাজ হয়ে গেছে, এবার ঘরটা একটু মুছে দিয়েই স্নানে চলে যেতে পারবো, তারপর এসে পুজোটা দেবো, দিয়ে ভাতটা বসাবো, আর ও যখন স্নানে যাবে তখন ফুলকপির পকোড়াটা ভাজবো। ফুলকপিটাকে মাখানোও হয়ে গেছে, না তারও দেখা একটু এই যে। আর এমনি ডালের ওপর আপাতত ঢ্যাঁড়সটাকে চাপিয়ে রেখে দিয়েছি আমি, এই সয়াবিনটাকে নামিয়ে ওটাকে গরম করব, তারপর বাটিটা চেঞ্জ করে সব ধুয়ে ধুয়ে নিয়ে, রান্নাঘরটা মোটামুটি আমার পরিষ্কারই রয়েছে, খুব একটা নোংরামি করি না। এবার তেল ফেল ছিটকালে সেটা আলাদা বিষয়, যেটা কালকে রাতে হয়েছিল, সিরিয়াসলি আমার না কালকে রাতে দেখে ওটা ঘুমাতে যাওয়ার আগে যদি কাউকে ওই কাজগুলো করতে হয়, আর ওটা রেখে গেলে তো আমার ঘুমই আসতো না, যাই হোক না কেন, ভাবতাম শুধু সকালবেলা উঠে আমাকে ওইটা দেখতে হবে, ওটা পরিষ্কার করতে হবে, এটাই ভালো হলো, বরঞ্চ কোনো চাপ ছিল না, হেডেক ছিল না, আসলাম রান্না বসিয়ে দিলাম, যাই হোক না কেন। তো চলো দেখি সয়াবিনটা শুকিয়ে যেতে পারে বেশি, আবার একটু ঝোল ঝোল না রাখলে পরে সয়াবিন কি আর ঝোল টানবে, দেখবো পুরো শুকিয়ে বুকি হয়ে রয়েছে, আমি কিছু খেতেই পারবো না। আর আমি সয়াবিন খেতে খুব ভালোবাসি, আর আমার বর তেমনই অতটা ভালোবাসে না, ও জোর জবরদস্তি আর কি আমি খাই, তাই আর সয়াবিন প্রোটিনও আছে দেখো, ওটা খাওয়াটাও দরকার, তাই জন্য একটু জোর জবরদস্তি খাওয়াতে হয় মাঝে মধ্যে। তো চলো সয়াবিনটা আমার হয়ে গেছে নামিয়ে দিয়ে, এবার কড়াইটা মেজে ওটা গরম করে, তারপর কড়াইটা আবার ফাইনালি মেজে
স্নানে এখন বাজে 1:45 চলে এলাম রান্নাঘরে। দেখো ফুলকপিটাকে আমি তো মাখিয়ে রেখেছিলাম তোমাদেরকে দেখেছিলাম, ওই দেখো ওইটুকু জল বেরিয়েছে, কিন্তু জলটা আমি ফেলবো না, তাহলে বাইন্ডিংটা ঠিকঠাক আসবে না, আর আলাদা করে জল দিতে হবে। তাহলে আবার এরকম এক চামচ মতো আর একটুখানি দিয়ে দেবো, তাহলে কোটিংটা ভালো আসবে। এবার ভালো করে মাখিয়ে নেবো। তো আমার মাখানো তো হয়ে গেছে, সুন্দর দেখো একটা কোটিংও এসেছে। তো এইবার তেলে ভাজবো। এই এক হাত দিয়ে ধরে এক হাত দিয়ে ভিডিও করা যে কি কষ্ট। তো হয়ে গেছে মাখানো, এবার দিয়ে দেব। তেলটা আমি গরম বসিয়ে দিয়েছিলাম, গরম হয়েও গেছে। একদিন এভাবে করে কিন্তু ডালের সাথে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগে। আর অবশ্যই এটাকে লো ফ্লেমে ভাজতে হবে, যেহেতু একটু সেদ্ধ হওয়ার ব্যাপার রয়েছে ফুলকপিটা। তাই নিরামিষ হলো লাঞ্চ, থালিটা কিন্তু বেশ ভালোই হয়েছে। দেখো ভাত, তার সাথে পাতিলেবু, ফুলকপির পকোড়া, ডাল, ঢেঁড়স আলু, এটা যদিও বা কালকে যাই হোক আছে তো, আর হচ্ছে সয়াবিন আলুর তরকারি। তো বেরোবো, তারপর আমি আমারটাও রেডি করে নিই। এখন বাজে 7:30, তারপর আর তোমাদের সাথে কথা হয়নি। জোর বৃষ্টি নেমেছে, এই দিকটা দেখে বুঝতেই পারছো জানলা বেশিক্ষণ খোলা যাবে না, কারণ জানলার পাশেই যেহেতু আমার খাট, ভিজে যাবে পুরো, এত জোর নেমেছে। কালকে না বৃষ্টিটা হয়েছিল কিন্তু থেমে গেছে, আজকে থামাথামির কোনো সিনই নেই মনে হচ্ছে। কিন্তু একজনের মনটা খারাপ হয়ে যাচ্ছে, কেন খারাপ হচ্ছে পরে বলবো। বেলা যা ম্যাডাম খাইয়েছে ওতে ঠিক মন ভরেনি, তো রাত্রিবেলা একটু ভালো মন্দ না খেলেই নয়, তো তাই যাচ্ছি একটু চিকেন নিয়ে আসতে সামনে। আর এখন বৃষ্টি পড়ছে তাই হাতে ছাতা, তো চলো বাইরে তো ভিডিও করতে পারবো না বেরিয়ে, তো দেখি নিয়ে আসি তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। নিয়ে চলে এসেছি এই যে হাতে ছাতা আর চিকেন, তো চলো ঘরে যাওয়া যাক, বাইরে ভালোই বৃষ্টি পড়ছে, ছাতা না নিয়ে গেলে ভিজে যেতাম। এখন বাজে 7:45, 7:45 থেকে আমি আবারও চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের অবস্থা ঠিক এইরকম, এগুলো সবই দুপুরে খেয়ে দিয়ে উঠে বাসনপত্র যে মেজে রেখে দিয়েছিলাম ওইগুলো রয়েছে, এইবার গোছাবো এগুলোকে। আর কড়াইতে ওই ফুলকপির পকোড়া ভেজেছিলাম, ওই তেলটা যেহেতু রয়েছে কড়াইটা ওই জন্য ওখানে রাখা রয়েছে। আর মাংস তো এখানে নিয়ে এসেছে, নিয়ে এসে সিনকে নামিয়ে রেখে দিয়েছে, বাবু পোষায়নি দুপুর সকালে ওই রান্না, যদিও আমরা জানতাম যে সকালে ওরকম খাবো, আর রাত্রিবেলাটা কিছু একটু ভালো মন্দ করার চেষ্টা করব। এখন করব ঘরে যে চালটা রয়েছে, মোটামুটি সরুই থাকে চালটা, তো ওটা দিয়ে বিরিয়ানি হয় না ঠিকঠাক, মানে খুব একটা টেস্ট খুলবে এটা নয়, তবে খাওয়া যায়, মানে ঘরোয়া ভাবে ও আর আমি যেহেতু, তাই জন্য আর আলাদা করে চাল আনলাম না, ওটা দিয়েই বিরিয়ানিটা বানাবো। বিরিয়ানি মানে ওই আর কি, পোলাও বিরিয়ানি যেটাই বলো না কেন ওই আর কি, বিরিয়ানি মশলা টশলা দিয়ে, তবে খেতে ভালো লাগে, খারাপ একদমই লাগে না। ওই বাড়ি থাকতে আমি ডিম দিয়ে করেছিলাম, সেটাই ওনার মাথায় রয়ে গেছে যে আচ্ছা ঠিক আছে আজকে তাহলে ওরকম কিছু একটা করো, তো আমি বলেছিলাম ডিম দিয়েই করি, তাহলে বলছে না দুপুরবেলা ওরকম খাওয়া হয়েছে, রাত্রিবেলা একটু ভালো মন্দ খাই, চিকেনটা ছিল না ঘরে তাই জন্য চিকেনটা আনালো ওকে দিয়ে। ও ভেবেছে হয়তো রয়েছে কিন্তু সানডেতে শেষ হয়ে গেছিলো চিকেনটা, চিকেনটা আনালাম। তো নিয়ে তো এসেছে, চলো এবার ধুয়ে ঠুয়ে আমি রেডি করি কষাই। আর বৃষ্টি ও যখন গেছিল তাও একটু কমেছিল, এখন আবারও নেমেছে, খুব একটা কষ্ট হয় না, জাস্ট বেরিয়েই গুরুত্বমতো দেখিয়েছি চিকেনের দোকানটা, জাস্ট বেরিয়েই, ওই জন্য খুব একটা ভেজার দরকার পড়ে না বা কিছু। যাই হোক আবারও ঝমঝম করে নেমেছে, আজকে কমবে বলে মনে হচ্ছে না এত তাড়াতাড়ি, যাই হোক না কেন। তো চলো এগুলোকে গুছিয়ে নিই, চিকেনটা ধুয়ে নিই, তারপর আসছি তোমাদের কাছে, অবশ্যই শেয়ার করবো আমি কি করে ঘরের চাল দিয়ে এইভাবে। চলো মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি, এখানে ভাতটা প্রায় ফুটেই গেছে দেখতে পাচ্ছ, এই ভাতের মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, গোটা গরম মশলা, তেজপাতা একটুকুই দিয়েছি। আর যদি তোমাদের মনে হয় যে লেগে যেতে পারে ভাতটা, মানে দলা দলা পাকিয়ে যেতে পারে, সামান্য একটু রিফাইন তেল দিয়ে দিতে পারো, আমি দেইনি কারণ আমি সামনাসামনি রয়েছি, টাইম মতো নামিয়ে নেব, ফুটে গেছে আর বেশিক্ষণ টাইম লাগবে না। আর এই ভাতটা বসিয়ে দিয়ে আমি এতক্ষণ ধরে, এইটা হবে বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, আলু এখানে যেহেতু আমার ফর্সা হয় না তাই একটু সেদ্ধ করবো নুন দিয়ে, তো এটাকে রেখে দিয়েছি কেটে, একটাই আলু দিয়েছি। আর মাংসটাকে আমি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, একটু লঙ্কার গুঁড়ো, নুন, টক দই, হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, এটাকে কষাতে হবে। তো চলো এখানে ভাতটা একদম ঝরঝরে হয়েছে, ঠিকঠাকই নামাতে পেরেছি, এখানে বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এখানে আলুটা হাফ সেদ্ধ করেছি পুরোটা করিনি, কারণ দেখো প্রেশার কুকারে দুটো আলুর জন্য সত্যি দিতে ইচ্ছে করছে না, চায়ের বাটিতে এর থেকে ভালো সেদ্ধ হবে না, যাই হোক না কেন। তো
আলু দুটো এরকমই ভাজছি। অন্য টাইমে পুরো প্রেশার কুকারে সেদ্ধ করে নিলে আমি আলুটা ভেজেই জাস্ট তুলে রাখি, আমি কষাই না। তো আজকে তো কষাতেই হবে, বুঝতে পারছো। আজকে এই চিকেনটাকে যা মাখিয়ে রেখেছিলাম তো বলে দিয়েছি। তারপর আমি একটু মিঠে আতর এক ফোঁটা আর কি, আর বিরিয়ানি মশলা, রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার একটুখানি করে দিয়েছি। এইবার এটাকে কষানোর জন্য দিয়ে দেবো। এবার ভালো করে সেদ্ধ অবধি কষাতে হবে। না, আমার বিরিয়ানির পুরো রেসিপি একটা পুরো ব্লগ জুড়ে দেওয়া আছে, তাও আমি চেষ্টা করছি ঘরোয়াভাবে কীভাবে হয়। আর আলুটাকে সেদ্ধ করার টাইমে তোমরা যদি প্রেশার কুকারে সেদ্ধ করো তাহলে তখন একটু আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটুখানি বিরিয়ানি মশলা এগুলো দিয়ে দিলে আলুটার ভেতরেও ঢোকে আর কি। শুধু নুন ছাড়া, নুন তো অবশ্যই দিতেই লাগে, আর একটুখানি ফুড কালার, আলুটার কালারটাও বেশ ওই রকমই আসে, খেতে দুর্দান্ত লাগে। যাই হোক না কেন, আজকে আমি কষাচ্ছি যখন ওর সাথেই এসেন্সটা তো ঢুকে যাবেই আলুর ভেতরে, অসুবিধে নেই। তো না কষালে ওভাবে সেদ্ধটা করতে পারো, সেটাই বলে রাখলাম। তো চলো একটু কষতে থাকুক, আমি একটু গিয়ে বসি। সে 8টা থেকে আমি এসেছি, একটু লং প্রসেস তো একটু টাইম লাগে। তো চলো, আমি চলে এসেছি এখানে। কড়াইটাকে একটু গরম করে নিয়েছি, ইন্ডাকশনে আমি যদিও বা করবো না, এটা গ্যাসেই করবো। লাস্টে যে হিটটা দেবো আধ ঘন্টার জন্য, মোটামুটি অল্প ভাতই আছে, আধ ঘন্টায় হয়ে যাবে। তো চলো শুরু করি। ভাতটা যাতে লেগে না যায় তাই জন্য নিচটাতে আমি একটুখানি ঘি দিয়ে নেবো। তোমরা তেল আর ঘি মিশিয়েই করতে পারো, যেহেতু আমার কাছে অল্প কোয়ান্টিটি আছে তাই জন্য আমি আজকে ঘিতেই করবো। ভাতটা বেশ ঝরঝরেই হয়েছে, অসুবিধা নেই। চিকেনটাকেও এখানে দেখতে বেশ দারুণ হয়েছে। ওটা দিয়ে তাহলে ভাত মেখে খেয়ে নাও না, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, হচ্ছে যখন ভালো করেই হোক। ভালো করে বলতে গেলে দাদা তোমাকে চালটাও কিনে আনতে হতো বাসমতি। রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার আর বিরিয়ানি মশলা আর হয়েছে ফুড কালার, এটা তোমরা দুধের মধ্যেই মেশাতে পারো, কিন্তু আমি আর রাত্রিবেলা বলে অত রিচ করবো না বলে আমি আর দুধ দেই। তোমরা যারা বেরেস্তা পছন্দ করো না তারা কিন্তু স্কিপও করতে পারো। মাংসের পিস গুলো ও জানে বিরিয়ানি হবে, তারপরেও কেন যে মানে বিরিয়ানি না হোক এরকম ভাবে হবে ও সেটা জানে, তাও কেন এভাবে পিস করিয়ে এনেছে কে জানে। বড্ডই ছোট ছোট পিস করেছে, এটা নাকি আবার মিডিয়াম পিস ভাবা যায়। আমাকে বললো পিস কেমন হবে, আমি বললাম মিডিয়াম, ওর মিডিয়াম যে স্মল আমি কি করে বুঝবো। যাই হোক, জানা রইলো, এরপর থেকে ওকে লার্জ বলতে হবে, এক্সট্রা লার্জ বলতে হবে, তাহলে যদি বড় দেয়। মোটামুটি অল্প করেই বেরেস্তা দিয়েছিলাম, বেশি বেরেস্তা দিইনি। সেইভাবে লেয়ারটা তৈরি করলেই হয়ে যাবে। নিচে একটুখানি আমি ঘি দিয়েছিলাম, আবারও ওপরে একটুখানি ঘি দিয়ে তারপর ঢাকা চাকা দিয়ে বসিয়ে দেবো। দাঁড়াও, বসিয়ে নিয়ে তোমাদের কাছে আসছি। তো চলো, ওপরটায় ঘি দেবো বলেছিলাম যে দেখো সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো চাপা, আর এই হোলটাকেও আমি বন্ধ করে দিচ্ছি পরে একটু, এখন টিস্যুটা আমার রেডি করা নেই। আর এরকম একটা তাওয়া বসিয়ে নিয়ে তার উপরে বসিয়েছি যাতে ডাইরেক্ট হিটটা না পায়, আর একদম সিম আছে দিয়ে আমি চলে যাবো আধ ঘন্টার নামে, এটা হতে থাকুক। তো চলো যাওয়া যাক। I'm all the sins that you can't confess. I'm just your ghost if we're not undressed. A part of me wish that we never met. ফাইনালি তো বিরিয়ানি ডান, সেটা খেয়েতেই বলতে পারবে কেমন হয়েছে। দেখতে কিন্তু ভালো হয়েছে, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। চলো নাকি। I'm just your ghost if we're not undressed. Part of me wish that we never met. But you act like we never got to waste it in the bathroom of your parents' house. Then you kissed me in the backseat of a taxi ride. And we said things that were cheesy, but we meant them, there were feelings, and now you deny it. You're in love with the idea of me, but you're not in my reality. Find it hard to leave a picture in, 'cause my reality.
স্যার খেতে শুরু করে দিয়েছে না বিরিয়ানিটা খুব ভালো হয়েছে তোমরা ঘরের চাল দিয়ে এরকম করে দেখতে পারো, বিরিয়ানি না হোক এরকম করে পোলাও তো হলো এক স্টাইলের, তো খেতে সত্যিই ভালো লাগে, ট্রাই করে কিন্তু অবশ্যই দেখতে পারো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। আর কথা বাড়াচ্ছি না, ব্লগটা অলরেডি হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, রোজকার থেকে আজকে একটু হয়তো বড় হয়ে গেল। তো চলো কালকে আবার আসছে একটা নতুন ব্লগের সাথে। নতুন হয়ে থাকলে কি করতে হবে তোমরা প্রত্যেকে জানো, তাও আবার বলে দিচ্ছি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসছে একটা নতুন ব্লগের সাথে, অবশ্যই কিন্তু আসবো।